জঙ্গি সংগঠন লস্করে তৈবার নাম উল্লেখ করে হুমকি চিঠি পাওয়ার পর এবার বিষয়টি নিয়ে দেশের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানালেন শান্তনু ঠাকুর পাশাপাশি বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছেন রাজ্যের ডিজি বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার ও গাইঘাটা থানার ওসিকে এদিন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বসে সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন শান্তনু ঠাকুর পাশাপাশি হুমকি চিঠি প্রসঙ্গে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি তিনি বলেন চিঠি কোথা থেকে এলো কারা এই চিঠি পাঠালো তার প্রকৃত তদন্ত হওয়া দরকার প্রসঙ্গত সোমবার দুপুরে জঙ্গি সংগঠন লস্করে তৈবার নাম করে হুমকি চিঠি পান শান্তনু শান্তনু ঠাকুর সংবাদ মাধ্যমের কাছে নিজেই কথা জানান চিঠিতে লেখা এনআরসি সিএএ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে শান্তনু ঠাকুরের পরিবারের ওপরেও হামলা করা হবে বলে হুমকি দেওয়া হয় চিঠিতে চিঠিটি পাঠানো হয়েছে দেগঙ্গার একটি ঠিকানা থেকে যেখানে পেরক হিসাবে নামও উল্লেখ রয়েছে লোকসভা নির্বাচনের আগে এই ধরনের হুমকি চিঠির ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে যদিও বিষয়টি নিয়ে সোমবার প্রতিক্রিয়া দেন মমতা ঠাকুর তিনি বলেন নির্বাচনের আগে এসব কথা বলে মানুষের সিম্পাথি আদায়ের চেষ্টা করছেন যদিও মমতা ঠাকুরের এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ শান্তনু তিনি বলেন বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে আইবির পক্ষ থেকেও অনেকে তার সাথে কথা বলেছেন বলে এদিন জানিয়েছেন শান্তনু তিনি আরও বলেন গতকাল দুপুর দুটো দশ মিনিটে যে থ্রেটিং চিঠিটা এসেছিল আমার কাছে সেটা নিয়েই ডিজিকে এসপিকে এবং ওসিকে চিঠি করা হয়েছে যে আমার বাড়ি হুমকি দিয়ে আমার ফ্যামিলিকে মেরে ফেলা হবে আমার বাড়ি ধ্বংস করে দেওয়া হবে এগুলো একটা আমি মনে করি আমার কাছে কোনো ফ্যাক্টর নয় কিন্তু সংশ্ল দপ্তরে মাননীয় গৃহমন্ত্রীজির সঙ্গে কথা বলেছি মাননীয় প্রধানমন্ত্রীজিকে জানিয়েছি বিষয় নিয়ে আমি এর পূর্ণাঙ্গ সিবিআই তদন্ত চাই যে এরকম টাইপে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক একটা রাজ্য এবং গণতান্ত্রিক দেশে এরকম তস্করি লাইবার মতো একটা পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী কোথা থেকে এলো হ্যাঁ লস্করি তহিবার মতো তো সেটা আমাদের জানা উচিত কারাই এই থ্রেটটা করলো এটা নিয়ে সিবিআই তদন্ত হোক আমি চেয়েছি সিবিআই তদন্ত কালকে মাননীয় গৃহমন্ত্রীজিকে জানিয়েছি অলরেডি আর পুলিশের কাছে পুলিশ রিসিভ করে দিয়েছে আর কোনো কথা বলেন না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ঠাকুরনগর সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ